আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে। সাত মাইল গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার ক্রস, বেশ কিছু গরু, দর্শক ষাট গরু, সাইয়াল নেপালির 5 সেন্টেন্সের গরু, দর্শক খুব সুন্দর সুন্দর গরু। এইগুলো মূলত ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু। তো কিভাবে সংগ্রহ করলো, কত টাকা দাম চাচ্ছে, আনুমানিক বয়স কতদিন, সেই সকল তথ্য আপনাদেরকে দিব। দর্শক, সাত মাইল গরুরহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন নাভি গলকম্বল, অনেক সুন্দর গরু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা গরু, ডবল নাভি গলকম্বল। হাটে সাধারণত ভাই এই ধরনের গরু তো পাওয়াই যায় না, বিশেষ করে সাদা সাইওয়াল নেপালি তো পাওয়াই যায় না। সংগ্রহ করলেন কোথা থেকে ভাই? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস গরু, দর্শক এক্সপেন্সিভ একটা গরু, আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার গরু। গরু কয়টা নিয়েছেন ভাই? পাঁচটা, বাদ বাকি চারটা বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, চারটা বিক্রি হয়ে গেছে আর একটাই আছে। আচ্ছা, এটা আনুমানিক বয়স কতদিন ভাই? 10-11, 10 থেকে 11 মাস। তাহলে তো দাঁতই লাগবে এখনো 1.5 বছর, বিশাল বড় হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট বিচি, সিংহ এখনো উঠিনি ওইভাবে, খুব সুন্দর গরু দর্শক। আচ্ছা, চাচ্ছেন কত মূলত ভাই? 105। বেচা বিক্রির দামটা বলেন? 95, মানে মোটামুটি নাগালের ভিতরে আছে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা খুব চমৎকার একটা গরু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার দুইটা গরু, দর্শক ষাট গরু। এগুলো মূলত কী জাতের গরু, কত টাকা দাম চাচ্ছে, সেই সকল তথ্য আপনাদেরকে দিব যশোর জেলার সাত মাইল গরুরহাট থেকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, বাজারের কি অবস্থা দেখছেন? বাজার ভালো না ভাই। বাজার ভালো না। এই দুইটা কি জাতের গরু? সিন্ধি সাইয়াল ভাই। সিন্ধি সাইয়াল সংগ্রহ করছেন কোথা থেকে? বসি ভাই, এটা ইন্ডিয়ান গরু ভাই, বর্ডার ক্রস ভাই। বর্ডার ক্রস গরু। আপনারা শুনলেন দর্শক, কেউ যদি চান যে সাত মাইল গরুরহাট থেকে বর্ডার ক্রস গরু ক্রয় করবেন, তো চাইলে আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার গরু দুইটার, নাভি গলকম্বল, ডবল নাভি গলকম্বল, অনেক সুন্দর গরু। আচ্ছা, বয়স কত মাস ভাই আনুমানিক? না বলতে না ভাই, মনে হয় 7-8 মাস করে হতে পারে। 7 থেকে 8 মাস করে হবে। এগুলো তো বিশাল বড় হবে ভাই। আচ্ছা, একটা 3 লাখ করে হবে ভাই। এক একটা 3 লাখের গরু হবে বলতে চাই যে প্রথম গরুটা আপনি চাচ্ছেন কত? 25,000 ভাই। 125। আপনারা শুনলেন দর্শক, এই যে গরু 125 মূলত চাচ্ছে, অনেক বড় গরু, খামার উপযোগী গরু দর্শক, বর্ডার ক্রস। একদম বলেন ভাই, 112 হলে বিক্রি হবে 112। এই যে 2 নম্বর গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, 2 নম্বর গরু, চমৎকার একটা গরু। আচ্ছা, এটা কি জাতের গরু? এটাও সিন্ধি সাই। জি ভাই, কান দেখতে পাচ্ছেন, নাভি দেখি বড় গরু ভাই, 112। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, কান, ডবল নাভি গলকম্বল, অনেক সুন্দর গরু, সাইয়াল গরু ভাই। এইটা চাচ্ছেন কত? 115। বেচা বিক্রি? 100। সাত মাইল হাটে কি নিয়মিত আসেন? হ্যাঁ আসে ভাই। এই দুইটা গরু কেউ যদি একসাথে নিতে চায় কত করতে পারবেন? 205 ভাই। 205। আপনারা শুনলেন দর্শক, কেউ যদি জোড়ায় নিতে চান, এই যে এক জোড়া গরু সাইয়াল জাতের ইন্ডিয়ান বর্ডার ক্রস, 205 হইলে বিক্রি হবে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরু দুইটা, চমৎকার গরু, চাইলে আসতে পারেন সাত মাইল গরুরহাটে, এখানে ইন্ডিয়ান গরু পাবেন আপনারা, খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরহাটে। এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন,
লাল গরু ভাই ভালো আছেন? এটা কি জাতের গরু? সিন্ধি। বয়স কতদিন আনুমানিক? দুই বছর মতন। দর্শক, সিন্ধি জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, সিন্ধি জাতের একটা গরু। সংগ্রহ করছেন কোথা থেকে? মানে দেশেরই গরু, তাই তো? চাচ্ছেন কত? 1,22,000। আপনারা শুনলেন, এই যে একটা গরু 122 মূলত চাচ্ছে, গরুটা দেখতে পাচ্ছেন, চমৎকার গরু দর্শক, সিন্ধি জাতের গরু। দাঁতছে কি এখনো? এখনো তাঁতিনি, সময় লাগবে। কত হলে বিক্রি করবেন? মানে 110। 110 হলে বিক্রি করবো দর্শক। কাকা সরে যান। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পারছেন, এই যে গরুটা 110 হলে বিক্রি হবে, 110। ঠিক আছে ভাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্ডার ক্রস গরুগুলো, আপনারা দেখতে পাচ্ছেন।